মুজিব চলচ্চিত্রটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, জাতির জন্য সংগ্রাম থেকে বিজয় ও পরম আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ফ্রান্সে কান ফিল্ম ফেস্টিভ্যালের 75তম আসরে গতকাল ভারতীয় প্যাভিলিয়নে বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে নির্মিত মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির ট্রেলার ও বায়োপিকের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলার মতো মহান মানুষদের জীবনী একটি চলচ্চিত্রে ফুটিয়ে তোলা দুরূহ হলেও বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই মুজিব চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর চেতনাকে যুগে যুগে জাগ্রত রাখবে এবং মানবতার জন্য আত্মনিবেদনের প্রেরণা যোগাবে। To open the trailer of Bangabandhu movie, namely Mujib, the making of a nation. And in Bengali, Mujib, ekti jatir rupokar. Mujib, do fabrication, lo nation. So this is great pleasure for me. And at the beginning, I want to register my thanks to Honorable Prime Minister Sheikh Hasina, who has asked me to come here to release the trailer of Bangabandhu biopic. And I want to register my thanks to her also. Struggle, suffering, determination, and making of a nation by Bangabandhu Sheikh Mujibur Rahman. Joy Bangla, Joy Bangabandhu.